দেখতে পাচ্ছো আমরা সবাই এখন হালকা জল হালকা বালিতে চলে এসেছি। সামনে সমুদ্রটা লেভেলের, আমি আর মা আছি এখানে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে সমুদ্র। আমরা তো সমুদ্র কোনোদিন দেখি না। মা একটু ভয়ই পাচ্ছে, স্বাভাবিক ব্যাপার, অনেক বছর পর আসলো। উঠলো ভাই তো দীঘা যাই, চললাম দীঘা এই প্রখর গরম থেকে বাঁচতে। সফর হচ্ছিল মণিকাঞ্চন বাসে চড়ে, যেটা কিনা কাঁসাপাড়া থেকে ভোর ছটায় ছাড়ে। খুব সুন্দর বাস সার্ভিস, সত্যি অপূর্ব সেই জার্নির দৃশ্য সব কিছুই এই ভিডিওতে তোমাদের দেখাবো। আর সব কিছু ইনফরমেশান দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে। তো চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক, যদিও শুরু অনেকক্ষণ হয়ে গেছে। তো খুব সুন্দর, যাওয়ার পথে পথে মাঝে মাঝেই বাস দাঁড়াবে, যদি হিসু হাবু পায় তো বাস দাঁড়িয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর খাওয়ার তো খাওয়ার মাঝখানে দাঁড়াবে, খিদে পেয়ে যাবে, বাস কী করবে, দাঁড়াতেই হবে। তো চলো আস্তে আস্তে আমরা যাই। বাস গোলাঘাটে থামতেও পারে আবার নাও থামতেও পারে, কোনো ঠিক নেই। ভালো কাঁসাপাড়া কল্যাণী থেকে মণিকাঞ্চন বাস সার্ভিস কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট আরামদায়ক এসি বাস। দীঘায় গিয়ে রানা মানে আমার ভাই আর বাবা মারা ও একটা লাক্সারিয়াস, জীবনে প্রথম একটা লাক্সারিয়াস হোটেলে গিয়ে দিন যাপন করেছে। তো সেই ভিডিও আসতে চলেছে পরবর্তী ভিডিওতে। আর যার পর একটা সুন্দর একটা মন্দির পাবে দেখতে। মন্দিরে কিন্তু যাওয়ার সময় প্রণাম ঠুকে নিও, হ্যাঁ ভুল করো না, তাহলে কিন্তু ঠাকুর পাপ দেবে। তো চলো আস্তে আস্তে এই ঢুকে গেলো দীঘার গেট, এইটা ঢুকে গেলো মানে পড়ে যাবে যে আস্তে আস্তে দীঘা কিন্তু প্রবেশ করতে চলেছে। তো চলো দীঘায় আমরা প্রবেশ করে নিয়েছি, এবার আমরা হোটেলটা দেখে নিই। তো এটা আমাদের হোটেল, হোটেল পার্ক পয়েন্ট। দেখানো কতলা আছে, একতলা, দুতলা, তিনতলা, চারতলা, গ্রাউন্ড ফ্লোর নিয়ে পাঁচতলা, পাঁচতলা বিল্ডিং এটা আমাদের পার্ক পয়েন্টে। এই হোটেলেই আমরা আছি, এইখানে পার্ক পয়েন্টের পাশে রেস্টুরেন্ট আছে, নিজস্ব রেস্টুরেন্ট, 24 hours ওপেন, মানে সকাল 8টা থেকে রাত্রি 10টা সাড়ে 10টা অবধি ওপেন আছে। এখানে তোমরা হোটেলের লোকও খেতে পারবে, মানে যারা পার্ক পয়েন্টে আছে তারাও খেতে পারবে। আর এমনি যদি বাইরে থেকে কেউ এক্সটার্নালি এসে খেতে চায় রেস্টুরেন্টে, তারাও খেতে পারবে এই রেস্টুরেন্ট। তো আমরা চলো একটু এবার রুম ট্যুর দেবো, তোমাদের রুমটা দেখাবো। তো চলো ভিতরে যাওয়া যাক। আমাদের ব্রেকফাস্ট ফ্রি আছে পার্ক পয়েন্টে। তো ভাড়া টাড়া কত কী নিয়েছে সব পরে জানানো হবে তোমাদের, দাদা জানিয়ে দেবে। আমি জাস্ট তোমাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, চলো মা ভিতরে যাওয়া যাক। এটা আমাদের রুম, এটা দরজা লাগিয়ে দিলাম এক্ষুনি। তো এই হচ্ছে রুমের ব্যাপার স্যাপার। এখানে আমাদের রুম নম্বর হলো 106। 106-এর একটা স্পেশাল ব্যাপার আছে, তো আমাদেরকে এখানে রুম থেকে অল আউট দিয়ে গেছে। এখানে বাথরুম, বাথরুমটা চলো আপনাদের একটু দেখিয়ে দিই, কয় পরিষ্কার করে আছে। এখানে একটা বাবার গামছা আছে, এটা ইগনোর মারুন। যেটা দেখার বিষয় সেটা হলো এখানে একটা বেসিন আছে, বেসিনে এখানে একটা টয়লেটরি দিয়েছিল, তোমার দুটো ব্রাশ, একটা পেস্ট, দুটো সাবান, শ্যাম্পু, ওটা বাইরে বার করে রেখেছি, মানে ওরা বললো যে কি আপনারা নিয়ে নেবেন বাথরুমের মধ্যে। তো এই কোমোড, এই যে গিজার, এখানে টাওয়াল দিয়ে গেছে নতুন, শাওয়ার, আর এই যে বালতি জগ, কলারের সিস্টেম খুব সুন্দর, নিচে একটা ডাস্টবিন আছে। তো চলো রুম ট্যুরটা, মানে বাথরুমের ট্যুর হলো, এবার রুম দেখা হচ্ছি। এই যে আমাদের রুম, এখানে সোফা আছে একটা, এই যে বাপি মা এখানে কী সব করছে ভগবানই জানে। তো এই হলো জিনিস, শ্যাম্পু আর সাবান, শ্যাম্পু আর সাবান, দুটো গ্লাস দিয়েছে, তিনজনের তিনটে কাপ, চা কফি দুধ পাউডার হাবি জাবি দেওয়ার জিনিস, মানে যখন ইচ্ছে খেতে পারবো, ইলেকট্রিক কেটেল, তিনটে বিসলারির বোতল দিয়েছে। দেখুন ব্র্যান্ড ম্যাটার করে, বিসলারির বোতল দিয়েছে তিনটে তিনজনের জন্য। তো থামসআপটা আমি কিনে রেখেছিলাম, এটা ওরা দেয়নি। ফ্রিজ আছে এখানে, ফ্রিজের মধ্যে কিচ্ছু না, জাস্ট এগুলো আমরা একবার কিনে ঢুকিয়েছি মিয়ামরি টিয়ামরি। কিন্তু ওরা একটা জিনিস, ভালো জিনিস দিয়েছে, সেটা হলো বরফ, মানে ট্যাঙ্কির জল গরম হয়ে গেলে আমরা এই বরফ ঢেলে দিচ্ছি।
বালতির জলে, বালতির জল ঠান্ডা হয়ে যাচ্ছে, স্নান করে নিচ্ছি। তো এখানে দেখছি একটা সোনি টিভি আছে, ওয়াইফাই আছে, তোমার চ্যানেল আছে অনেকগুলো। তো এই হলো আয়না, আমি আয়নার সামনে যাবো না, আমি গামছা পরে আছি। তো এই পার্ক পয়েন্ট থেকে আরেকটা জিনিস দিয়েছে, এটা হলো চিরুনি। এই চিরুনিটা দিয়েছে, তো এগুলো ইগনোর করুন, এগুলো মার জিনিস সব সাজিয়ে রেখেছে। তো এই হচ্ছে রুম ট্যুর, এখানে ইন্টারকম আছে একটা, মানে ইন্টারকমে তুমি যদি 9 টেপো তাহলে রিসেপশনে ফোন যাবে, আর যদি 200 চেপো রেস্টুরেন্ট আছে, এবং অর্ডার দেবে। কালকে তো দেখলেই কীরকম করে আসলো অর্ডারটা, আজকেও আসবে, তোমাদের যদি দেখাতে পারি খুব ভালো হয়। তো আর এই যে বেড, বেডটা অসাধারণ, তিনজন ইজিলি শোয়া যাচ্ছে, দুজন তো লাফিয়ে ঝাঁপিয়ে শুবে, তিনজন একদম ইজিলি শুবে। ফ্যান আছে, এখানে এসি, এখানে বাপি বসে আছে, এই যে সেন্টার টেবিল, এখানে মেনু কার্ড আছে, তোমার মেনু কার্ড দেখে অর্ডার দিতে পারো। এই একটা কভার্ড, কভার্ডের মধ্যে সব জিনিসপত্র আছে, হাবি যাবি জামাপত্র, হাবি যাবি। স্পেশাল ব্যাপারটা হলো এই রুমের, সেটা হলো এই ব্যালকনি, ব্যালকনিতেও মারাত্মক জিনিস, মারাত্মক ভিউস, ভিউটা মারাত্মক। এখানে দুটো চেয়ার আছে, বসে দেখা যাবে ব্যালকনিটা, পার্ক পয়েন্টের ব্যালকনি, মারাত্মক ব্যালকনি। এটা সামনে একটা পার্ক আছে, পার্কটার আমি নাম জানি না। তো চলো, বাইরে বিশাল গরম। এইখানে এসি রিমোট আছে, আর এক্সট্রা যা জিনিস দেখতে পাচ্ছ তোমরা সব আমরা নিয়ে এসেছি, এখানে সাজানো আছে। যেহেতু আমাদের রুম, আমার রুম ট্যুরটা দিতে একদম দেরি হয়েছে, কালকে আসলে আমি পাগল হয়ে গেছিলাম এসে টেসে, ওই জন্য রুম ট্যুর দিতে পারিনি, রুম ট্যুর। তো এটা হলো এসি, বিছানাটা সেই বিছানা লেভেলের। তো চলো, আজকের মতো এইটুকুই, আবার যদি খাওয়া দাওয়া কী করছি সেটা দেখাচ্ছি, কেন দেখেই না আমি কী অবস্থায় আছি। চলো টাটা। বাবা এখন বাথরুমে ঢুকে গেছে, তো আমাদের লাঞ্চ চলে এসছে এখন। তো দেখা যাক লাঞ্চে কী নিয়েছি আজকে আমরা। এখানে রাইস, নর্মাল রাইস না, আমার স্টিম রাইস, আর এখানে আছে ওরে বাপরে বালতিতে করে ডাল দিয়েছে, এই যে আলু ভুজিয়া আছে, আর এটা একটা ভেটকির ইয়ে আছে, ভেটকির কারি, আর একটা হলো তোমার কি যেন নিলাম আমরা, সর্ষে ইলিশ, সর্ষে ইলিশ আছে। তো আর খুলে দেখাও, ও সর্ষে ইলিশ নেই তো, তাহলে কি দই কাতলা, দই কাতলা আর ভেটকির একটা কারি আছে। তো এইখানে মনে হয় এটা দই কাতলাই আছে, আর এটা ভেটকির কারি, তাই তো। আর এখানে মার স্পেশাল আলু মাখা আছে, এখানে পেঁয়াজ লেবু লঙ্কা সব দিয়ে গেছে, এখানে তিনটে ডিশ দিয়ে গেছে, এখানে আই থিঙ্ক এগুলো ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট আছে, আর এই যে ডাল মাখলে দিয়েছে কারিটা, ভেটকির কারি, উফ টেম্পটিং লাগছে। হ্যাঁ, তো এই হলো আমাদের খাবার, একটা নিয়ে নিস এসএস। তো চলো আমরা গরম গরম খেয়ে নিই, খেয়ে দেয়ে নিয়ে রিভিউটা জানাচ্ছি কীরকম লাগলো খাওয়া দাওয়া। চলো আমাদের সাথে থাকো, আমরা নতুন পার্ক পয়েন্টে এসেছি, আজকে চেক ইন করলাম, তো পার্ক পয়েন্টের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, চলো স্টে টিউনড, স্টে টিউনড। মোবাইলটা ঠেলে ফেলে দিচ্ছে, মানে লেভেলের, মানে হাওয়ার যা বেগ, সব লেভেলে চলছে, আলাদা লেভেল।